করলা কতক্ষণ দেরি করাইছো আমাদের ভাই হ্যাঁ 7 মিনিট না আপনি ওই জায়গায় গেলে তো আমি আমার সবথেকে অপছন্দ হচ্ছে পয়সা টাকা কারোর জন্য খুবই অ্যানোয়িং মানে কার জন্য ওয়েট করা না ভাই আসলে 7 মিনিট লেট হয়ে গেছে নো প্রবলেম এখন চিল হবে চিল দিয়ে ফিল হবে ঠিক আছে ওকে তো এতক্ষণ শুধু টাইম ল্যাপসই দেখাইছি কারণ কারণ আর কিছু পাচ্ছিলাম না এখানে এক বাসার থেকে বের হওয়ার সিন আর কতবার দেখাবো সো গাইজ আজকে আমরা একটা জোস একটা প্রসেস যাচ্ছি লাইক আই হ্যাভ বিন প্ল্যানিং টু গো দেয়ার ওভার দ্য লাস্ট ওয়ান মান্থ বাট পারি নাই অ্যান্ড দোজ অফ ইউ গাইজ আর ওয়ান্ডারিং হু ইজ দিস গাই রাইট এখন থেকে আমরা চিল দিয়ে ফিল দিয়ে ব্লগ করব সবসময় ব্লগ হবে অস্থির ব্লগ হবে ঠিক আছে সো আমি বলি ও হচ্ছে প্রাঞ্জন বিডি না হ্যাঁ ইয়েস সরি আমি মাখাই ফেলি তো প্রাঞ্জন বিডি ফেসবুক পেজ অ্যান্ড ইজ দ্য ফাউন্ডার অফ দ্যাট পেজ সো আপনারা যারা জানেন না আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি দেখে আসেন ওর ভিডিওগুলো লিটারালি মিলিয়ন মিলিয়ন ভিউ আছে সো আই এম জাস্ট লুক টু হিম ওকে আজকে আমরা এক্সপ্লোর করব কি এক্সপ্লোর করব আজকে যাব বাম্বু ক্যাফে বাম্বু ক্যাফটাকে দেখাবো কিভাবে যাইতে হয় রেস্টুরেন্টটা খুব জনপ্রিয় হয়েছে কারণ গত দুই সপ্তাহের মধ্যে রেস্টুরেন্টটা প্রচুর আর বাংলাদেশের মধ্যে এরকম রেস্টুরেন্ট খুবই কম তো আমরা যেদিক দিয়ে যাবো সব দিক দিয়ে দেখাবো চিল নিব ফিল নিব এবং এনজয় করবো ওকে গাইস ওকে লেটস রোল লেটস রোল দ্যাট বাইকটা অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে ম্যান লেটস জাস্ট গো ওভার দ্যাট এখন কি ফ্রেশ হবেন আপনারা তো দেখলেন মাত্র এসে নামলাম বাট যেটা দেখতেছি যে আমি যদি এখন কোনো শ্যুট করি সেক্ষেত্রে আপনারা মানে মজা পাবেন না কারণ লাইটিং সেট আপ সব কিছু হচ্ছে রাতের পরে মানে সন্ধ্যার পরে লাইক লেট মি জাস্ট হেল্প ইউ গাইস এই যে এই লাইটগুলো আছে এইখানে তারপরে হচ্ছে আমি অ্যাকচুয়ালি পেছন সাইডে এইগুলো সন্ধ্যার দিকে বা মানে আলো যখন থাকবে না ওই টাইমে লাইটগুলো জ্বললে দেন ইট উইল লুক মোর বিউটিফুল অ্যান্ড এই জন্যই অ্যাকচুয়ালি আমি এখন শ্যুটগুলো নিতেছি না আই জাস্ট কেম ইন দ্য ব্যাক সাইড টু ওয়াশ মাই ফ্রিকিং ফেস তুমি কি মুখ টুক ধুবো না হ্যাঁ অনেক কষ্ট হয়ে গেছে আচ্ছা না হ্যাঁ মানে কষ্ট না মানে বারবার একই কোশ্চেন করতেছো কেন মিয়া আমার মুখ ধোয়া ভিডিও করার কিছু নাই আমি গ্রুমিং টিপস দিচ্ছি না কোনো না আপনি মুখ ধুলে আপনার মুখ দুটো দিতে ভিডিও করলে ভালো লাগবে আর কি ব্যাপারটা প্রচুর বালি খাইছি অ্যান্ড আসার সময় আরও এপিক কিছু শ্যুট নেওয়া হয়েছিল বাট আনফর্চুনেটলি ক্যামেরা মুড জানি টাইম র‍্যাপ মুডে ছিল সো ফুটেজগুলো মিস করছি যা হয়েছে ওইটাই তো দেখালাম নো প্রবলেম অ্যান্ড লেটস ওয়েট ফর সন্ধ্যা ইন দ্য মিন টাইম লেটস ডু সাম ফটোশুটস কথা বলার আগে খুব ঠিক করবি ও রোলিং ইচ্ছা করে দিছি সো আমরা চাই না যে আমরা যা কিছু করতেছি আপনারা মিস করেন যেহেতু ওদের লাইটিং সেট আপটা সন্ধ্যার দিকে দেয় ভাবলাম এই ফাঁকে আমরা একটা ফোন শুট করি ইয়েস চিপি তুলবো ক্রাশ খাবেন দেখা বুঝছেন এমন এমন পিক তুলবো না ম্যান জাস্ট লুক এট দিস ম্যান অনেক ছাগল যেদিকে তাকাই সেদিকে শুধু ছাগল আর ছাগল আর কারোর যদি মন খারাপ থাকে তাহলে তো সে এখানে আসবেই কারণ সাইড আছে হ্যাঁ মন খারাপ থাকলে এখানে আসতেই হবে কারণ সে সেই জায়গায় যদি বসে থাকে তার মন এমনিই ভালো হবে আর যারা বেশি অবশ্যই ঠিক বলছি না ভাই It feels good to be a gangster. A real gangster ass nigga plays his cards right. A real gangster ass nigga never runs his fucking mouth. Cause real gangster ass niggas don't start fights. And I'll get the chill the other.
দরজাটার ব্যাকগ্রাউন্ড হিসেবে জোস মানাবে কিন্তু আই গেস ভেতরে কি আটকায় রাখছে আল্লাহ জানে ভিতরে গুবড়া সাপ আছে ভূত টুত আছে নাকি ভাই ভূত নাই এখানে লিখছে বন্ধনী ভাই রে ভাই আমরা কিন্তু আবার ভূতের বাড়িতেও যাব ব্লগ করতে ঠিক আছে এ এটা ইলেকট্রিক কিছু হইতে পারে ম্যান এটা যদি বাস্ট হয় তাহলে শেষ আমি 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 অনেক আমি অনেক গীতু আমি না থাকবো না এই আমরা সামনে যাব সো এই ছাগলের মধ্যে যাবা দেখুন সবাই পুরো জাতির দেখাবো যে সে বার্গার অর্ডার করছে উইদাউট কোক দেখেন সবাই সবাই চিনে রাখেন প্রাঞ্জন বিডির অ্যাডমিন এন্ড দেখতেছি হি জাস্ট অর্ডার বার্গার উইদাউট কোক উইদাউট এনি কাইন্ডস অফ কোক মানে কোল্ড ড্রিঙ্কস বিষয়টা দেখতেছি ভাইয়া বিষয়টা দেখতেছি জাস্ট একটা কোক হাফ লিটার একটা কোক হাফ লিটার বিষয়টা দেখতেছি সে বিষয়টা দেখছে আপনি কি জানেন যে আপনার গোফটা অনেক জোস I didn't mention that whenever I am trying some sort of foods or anything, I would never give any compliment because হইতে পারে আজকে যে শেফটা এই ফুডটা বানাইছে তার মুড অফ হইতে পারে কোনো একটা কারণে দ্য টেস্ট ইজ নট দ্যাট গুড বাট দ্যাট ডাজেন্ট মিন আই উইল হ্যাভ টু কমপ্লিমেন্ট অ্যান্ড রুইন হিজ রেপুটেশন জাস্ট বিকজ ইট ওয়াজন দ্যাট গুড ফর সিঙ্গেল টাইম সো ইয়া আই এম নট গোয়িং টু পাস এনি কমপ্লিমেন্ট ইট জাস্ট ইজ হাউ ইট ইজ আপনি তো অস্থির ইংলিশ বলেন ভাই আর ইউ ইমপ্রেসড মানে অস্থির ইংলিশ কেন আপনার কাছে তো আমি আইএলটিএস করি আইস করবা হ্যাঁ তুমি কি জানো মজা একটা বিষয় তাও আমি সিঙ্গেল তাও সিঙ্গেল এই ব্লগটা যারা যারা দেখতেছো ঠিক আছে আমাদের এই ব্লগের মধ্যে যে যেই সিঙ্গেল মেয়েরা আসো তারা অবশ্যই ভাইয়াকে রিকোয়েস্ট দিবা আর দুই নম্বর কথা হচ্ছে যারা কাপেল আসো তারাও অবশ্যই দিবা একদম ভাই দেখবে আর কি তোমাদের কি ডোন্ট ডু দ্যাট ম্যান ডোন্ট ডু দ্যাট অনেক অনেক হয়েছে লেট জাস্ট ফিনিশ দিস অ্যান্ড শুট সাম সিনেমাটিক ওকে ক্রেজি বি রোলস ওকে ডান ডান ভাই কি কমছে একটু আমাদের ভাই কিন্তু একটু আগে পড়ে গেছে কপালটা ছোট ছিল বড় হয়ে গেছে অনেক কষ্টে অনেক চায় নিয়ে আসছি তো দাগও হয়ে গেছে মানে বাম্বু চিকেনে আইসা বাম্বু খেয়ে গেল এখন আমরা সিনেমাটিক শর্টগুলো নিব বিকজ বাইরে তোমরা একটু দোয়া করো ঠিক আছে যারা যারা ব্লগটা দেখতেছে একটু দোয়া করো ভাইয়ের ওই জায়গাটার জন্য আরও বেশি ফুলা যায় তো দোয়া করো দোয়া করো বরফ দিতেছে ম্যান না একটু দোয়া করুক বদ্ধ করুক হোয়াট এভার দে আর গোনা ডু আমাকে কেউ থামাইতে পারবে না Hit a lick with the box, had to put the stick in the box. Pour up the whole damn field, I'ma get lazy. I got the mojo deals, we been trapping like the 80s.
She said the nigga so got a cash app. Told him wipe a nigga no. Say slash slash. I won't never sell my soul. And I can back that. And I really wanna know where you at, where I was at back. Where the stash at? Cruise the city in a bulletproof Cadillac. Cause I know these niggas out there where the bag at. Gotta move smarter, gotta move harder. Nigga try to give me 5 mile water. I lay his ass down on my son, on my daughter. I had the Draco with me, Dwayne Carter. Lot of niggas out here playing, ain't ballin'. I done put my whole arm in the rim, Vince Carter.